পারমানেন্টলি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোনে থাকা জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো আমি প্রথমে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আমাদের জিমেলের যে প্রোফাইল আইকন রয়েছে কর্নারে একটা জিমেলের প্রোফাইল আইকন থাকবে, আমরা জিমেলের প্রোফাইল আইকনটিতে ক্লিক করব। জিমেলের প্রোফাইল আইকনটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে পারমানেন্টলি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করে নিতে পারবো। তো আপনি যে জিমেলটি ডিলিট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার অনেকগুলো জিমেল রয়েছে, তো আমি যেটা ডিলিট করবো অলরেডি এটা সিলেক্ট করে রেখেছি। তো এখান থেকে আমরা ক্লিক করবো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দেবেন। তো এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো আমাদের যে অপশনটি প্রয়োজন সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাটা অ্যান্ড প্রাইভেসি। ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনটি আমরা সিলেক্ট করে নেব। তো ডাটা অ্যান্ড প্রাইভেসি সিলেক্ট করে নেওয়ার পর আমাদেরকে একটু নিচের দিকে যেতে হবে অনেক। তো আমরা এখান থেকে নিচের দিকে খুঁজে এখান থেকে খুঁজবো আমাদের একটা অপশন, এখান থেকে আমাদের আমরা খুঁজে বের করব। তো একটু নিচের দিকে আসলেই আপনারা দেখতে পাবেন, একটু নিচের দিকে আসলেই আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিলেট গুগল সার্ভিস, তো এটা না, আমাদের দরকার হচ্ছে এটা ডিলেট ইউর যে গুগল অ্যাকাউন্ট, পারমানেন্টলি ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি অর্থাৎ গুগল অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলেট করতে পারবেন। তো আমি এটা ক্লিক করে দিলাম। তো এটা ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আর নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটু সময় লোড নেবে। তারপরে এখানে আমাদের যে জিমেলটা আমরা ডিলিট করব, এই জিমেলের পাসওয়ার্ডটি আমাদেরকে এখানে এন্টার করাতে হবে। তো আমি আমার এই জিমেলের পাসওয়ার্ডটি এখানে এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আমরা যে ফোন নম্বরটি দিয়ে জিমেল ভেরিফিকেশন কমপ্লিট করেছিলাম অর্থাৎ জিমেল আইডি তৈরি করেছিলাম জিমেল, ওই জিমেলে ওই নাম্বারে একটা 6-digit কোড পাঠিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নাম্বারটা হচ্ছে আমার 90। এই 90 আমার নাম্বার যে লাস্টে 90, এই নাম্বারে একটা কোড গুগল থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই কোডটা আমাকে এখানে বসাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গেট ভেরিফিকেশন কোড অ্যাট এই নাম্বার, তো এই নাম্বারে আমি কোড পাঠিয়ে দেবো। তো আমি এই নাম্বারটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এই নাম্বারে আমি একটা 6-digit কোড পাঠিয়ে দেবো। তো গুগল থেকে আমার কাছে 6-digit একটা কোড পাঠিয়ে দেওয়া হয়েছে এই নাম্বারে। এই নাম্বারে আমার এই নাম্বারটি কিন্তু আমার কাছে 6-digit একটা কোড গুগল থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমি এই নাম্বারটি দিয়ে এই জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছি, তার জন্য এই নাম্বারে আমাকে 6-digit একটা কোড গুগল পাঠিয়ে দিচ্ছে। তো আমি এই কোডটি এখানে বসিয়ে দেবো। আপনি যদি কোনো নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে থাকেন আপনার জিমেলটি, অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্টে যদি কোনো নাম্বার দিয়ে খুলে থাকেন, ওই নাম্বারে কিন্তু একটা কোড যাবে, সেই কোডটা আপনাকে সংগ্রহ করে এখানে বসাতে হবে। তো আমি আমার কোডটা এখানে বসানোর পর এখানে যে নেক্সটের একটা অপশন রয়েছে, যদি আমি নেক্সটের অপশনে ক্লিক করি, এই নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার জিমেলটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে গুগল থেকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।